সাধন করতে হবে, ভজন করতে হবে। তাহলে সাধনটা কি আর ভজনটাই বা কি? এই যেখানে তিতপুর শ্মশানে 300 দিনা শ্মশানে কমিটির দাদারা আমার বাউল গানের আয়োজন করেছে। বাউল গান করতে গেলে কি কি দরকার? আগে কতগুলো কমিটি গঠন করলেন, কেউ সভাপতি, কেউ ক্যাশিয়ার, তাই তো বাবা, কেউ হিসাব রক্ষক হবে। উপকরণ দরকার, সাধন করতে গেলে কি প্রয়োজন, ভজন করতে গেলে কি প্রয়োজন, একটু ভালো করে বুঝাবা কেমন? বলি সাধন সমরে আমি যাব, বলো কি করে, বলো কৃপা করে গুরু দয়াময়। গেলে সাধন সমরে ওই গেলে সাধন সমরে আমার বস্তু যাই ধরে, কেমন করে রাখি একবার বলো দয়াময়। সাধন সমরে যাব বলো কি করে, বলো কৃপা করে গুরু দয়া। অর্জুন হয়েছিল
কেমন করে ভজন করে পঞ্চ ভাই আস্তে গুরুতত্ত্ব জেনে অর্জুন হয়েছিল জ্ঞানী অর্জুনের রথের সারথি কৃষ্ণ গুণমণি তাহলে যে অর্জুন এত বড় যোদ্ধা শক্তিশালী গুরুতত্ত্ব জানলেন এই জায়গায় কিন্তু একটা মজার বিষয় বাবা মজার বিষয়টা কি আপনি আমার গুরু আপনার কাছে সমস্ত যুদ্ধবিদ্যা কৌশল অস্ত্রবিদ্যা আমি সব শিখলাম আপনার কাছে যা আছে উজাড় করে আমাকে শিখিয়েছেন কিন্তু আমি যখন আপনার সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে আপনি আমার গুরু আপনি সব অস্ত্রবিদ্যা আমাকে আপনি দান করে দিয়েছেন এইবার আপনার সঙ্গে আমার যুদ্ধ আমি যখন বাণটা আপনাকে সাল্লাম মারবার জন্য আপনি আমার বাণটা রক্ষা করতে পারলেন অথচ আপনি আমার গুরু আপনি আমার হাতে মারা গেলেন কি বাবা তাই তো অর্জুনের হাতে কৃষ্ণ অর্জুনের হাতে দ্রোণাচার্য মারা গেল গুরুদেব তাহলে গুরুদেবের কাছে যা বাণবিদ্যা আছে সেইটাই অর্জুনকে দিয়েছিল কিন্তু অর্জুনের বাণে গুরুদেব বাঁচতে পারলো না মারা গেল মানে গুরুদেবের কাছে কিছু নাই কি জন্যে গুরু শিষ্যের হাতে গুরুর মরণ হলো কারণটা কি তোমার গুরু যদি এতই সর্বসর্বা সবকিছু মানলাম আমি তাই তাহলে শিষ্যের হাতে কেন গুরু মরল কারণটা কি করে পঞ্চ ভাই সাধন সমরে যাব বল কি করে বল কৃপা করে গুরু দয়াময় সাধন সমরে সাধন সমরে একবার সাধন কৃষ্ণ দেবাসুর মিলে দেখো রে মন সমুদ্র মন্থন করিল তাতে দেখো অমৃত সুধার ভাণ্ড উঠিল উঠিল দেবাসুরে মিলে সমুদ্র মন্থন করিল সেই ঠাই দেখো অমৃত সুধার ভাণ্ড উঠিল উঠিল ওই এবার সুধার মালাই দেখো দেবতারাই খেলো দেবতারা অসুররা দৈত্যরা মিলে সমুদ্র মন্থন করলেন মন্থন করবার পর সেখানে অমৃতের ভাণ্ড উঠলেন অমৃত খেলেই অমর হয়ে যাবে আর মরবে না চালাকি করে ছলনা করে অমৃতটা দেবতারাই ভাগ করে খেল অসুররা পেল না কিন্তু বারবার যুদ্ধে গিয়ে অমরত্ব পাবার ফলে অমৃত খাবার ফলেও তত্রুপ গিয়ে অসুরদের কাছে গিয়ে দেবতারা নিধন হচ্ছে তোমার গুরুও তাই শিষ্যের হাতে অর্জুনের হাতে মরলো এতই যদি গুরুর ক্ষমতা চরণের স্মরণ থাকবে তাহলে শিষ্যের হাতে মরবে কেন এবার সুধার বেলায় দেখো দেবতারাই খেলো সুধার বেলায় দেখো দেবতারাই খেলো অসুরের কাছে কেন হই পরাজয় সাধন সমরে যাব কি করে বল কৃপা করে সমরে
চরণামৃত খেলে মানুষের মরে না, অমর হয়ে যায়। তাহলে এটা তো দেখতে পাচ্ছি, চামড়ার পাগু খুশে আসে, মুখ খুশে আসে, কি করলো না করলো, এইটা ধোয়া জল খেলেই কি মানুষ অমর হয়ে যাবে না অন্য কিছু? একটু ভালো করে বুঝাবা, এই তিনখানা জিজ্ঞাসা রইল তোমার কাছে। চরণামৃত কাহাকে বলা হয়? ইন্দ্রিয় যদি দমন না থাকে, তোমার চোখটা যদি